হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল তাতান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দারুণ দুটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো, যে দুটি অ্যাপ্লিকেশনের কাজ আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এই দুটি অ্যাপ্লিকেশন কী এবং এর কাজ কী জানতে হলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল তাতান ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আমি আছি গোপাল দাস। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে যে অ্যাপ্লিকেশানটা আছে তার নাম হলো স্নেক অন স্ক্রিন। তো এটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও ভিডিওর ডিসক্রিপশানে আমি অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে অ্যাপ্লিকেশানটি ওখান থেকেও ইনস্টল করতে পারবেন। তো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শো স্নেক, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশানটির পারমিশন দিয়ে দেবেন। তো পারমিশন দেওয়ার পরে ব্যাকে আসবেন। তো ব্যাকে আসার পরে আপনারা দেখতে পাবেন আপনার স্ক্রিনের মধ্যে একটা স্নেক বা সাপ ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা, আপনি যদি হোম বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসেন, তারপরেও দেখবেন আপনার স্ক্রিনের মধ্যে একটা সাপ এদিক ওদিক ঘোরাঘুরি করছে। সো বন্ধুরা, দারুণ একটি অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনার স্ক্রিনের লুকটা আরও অ্যাট্রাকটিভ করে দেবে এবং আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে যে কোনো বাচ্চাদেরকে কিন্তু অবাক করিয়ে দিতে পারবেন। সো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, এরপরে যে অ্যাপ্লিকেশানটা আমি আপনাদেরকে দেখাবো, এই অ্যাপ্লিকেশানটাও আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদেরকে আগেকার দিনের ফোনগুলোর কথা মনে করিয়ে দেবে। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার ফোনের ডায়ালার প্যাডটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার ডায়ালার প্যাডটা দেখতে পাচ্ছেন, আগেকার দিনের ফোনগুলোতে যেমন রিং ঘুরিয়ে ঘুরিয়ে কল করতে হতো, এখানে কিন্তু সেভাবে একটা ডায়ালার প্যাড ওপেন হয়ে গেছে। তো এখানে যদি আমি কোনো নাম্বার ডায়াল করতে যাই, সেটা কিন্তু এভাবে রিং ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করতে হচ্ছে। তো এখান থেকে যদি হ্যাশ বা স্টার মারতে চাই, সেটাও কিন্তু আমি এখান থেকে দিতে পারবো, এখান থেকে কিন্তু আমি প্লাসও দিতে পারবো। চাইলে আমি এই ক্রস চিহ্নতে ক্লিক করে আমি আবার নাম্বার কিন্তু কাটতেও পারবো। ওকে, তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশানটিতে হয়তো নাম্বার ডায়াল করতে একটু টাইম নেবে, একটু হয়তো দেরি হবে, বাট এই অ্যাপ্লিকেশানটি যখন আপনি ব্যবহার করবেন, আপনাদের মনে কিন্তু এক্সট্রা ফিলিং দেবে বা আগেকার দিনের ফোনগুলোর কথা মনে করিয়ে দেবে এবং এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনে যখনই অন্য কোনো ব্যক্তি দেখবে, সেই ব্যক্তিও কিন্তু অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশানটি যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশানটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও যদি চান, আমার ভিডিওর ডিসক্রিপশানে অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে অ্যাপ্লিকেশানটি ওখান থেকেও ইনস্টল করতে পারবেন। তো আশা করি আপনাদের এই অ্যাপ্লিকেশানটির কাজ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো বাই বাই।